সবাইকে শুভ সকাল। এই দেখো নাস্তা রেডি করে নিয়েছি, রুটি, ঠান্ডা তরকারি, আর এখানে সুজি রান্না করেছি। সুজিটা অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো নাস্তাটা করে নিচ্ছি, সঙ্গে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কি যে টেস্ট হয়েছে তোমাদের বলে বুঝাতে পারবো না। মোহনা কিন্তু পানি সব ফেলে ফেলে দিয়েছে, আমি ধরো মোহনার দিকে। দেখো খাও খাও, তুমি খাও, বন্ধুদের বলো খাবা, বলবা না খাও খাও, মুখে দাও মুখে দাও, টেস্টি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, আশা করি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবো না, রিকোয়েস্ট করলাম। ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর রইলো ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। আর যারা ফেসবুক দেখো অবশ্যই ফেসবুক পেজ ফলো করো। তো এই তো সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম, আজকে শনিবার, ঠিক আছে, এখন থেকে ব্লগটি শুরু করলাম, আশা করি ভালো লাগবে, আর পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক আছে। তো চলো কী কী করি, কী রান্না বান্না করি, কী খাওয়া দাওয়া করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো রান্নার টাইম হয়ে গিয়েছে, তরকারি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি চুলার পাড়ে।
রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে রান্না, এখানে তিন পদের তরকারি আছে, একসঙ্গে ভাজি করে নিচ্ছি। ঝিঙে আছে, লাউ আর চাল কুমড়া, তিন পদ একসঙ্গে ভাজি করলে অনেক টেস্ট হবে। লাইটটা দিয়ে দি। এই দেখো ভাজিটা হয়ে গিয়েছে, অলমোস্ট একদম ভাজিটা রেডি। এখন ভাজিটা নামিয়ে নিব আর ফ্রিজে তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে দুপুরের খাওয়াটা। আর এদিকে দেখো প্রেশারে ভাত দিয়েছি, আলু দিয়েছি সিদ্ধর জন্য। তো এই তো দুপুরের রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে? এই দেখো, আরে দেখো ছেলে, দুই ভাই বোন দেখো ছেলে মানুষের মতো করছে। হ্যাঁ ছেলে মানুষের মতো করছে, কোলারে শুয়ে শুয়ে দেখো 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 কোলারে গরম পড়ছে প্রচন্ড, শুয়ে রোদ্র আর গরম। সকালে একটুখানি মেঘ লাগছিল, লাগার পর আর বৃষ্টি হয়নি, মনে করলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়নি, হলো না বৃষ্টি। মেঘটা কেটে গিয়েছে, সে গরম গুপসি গরম বৃষ্টি হওয়ার আগে যে গরমটা আসে না, একদম ভাপসা গুপসি গরম, গাত পা ঘেমে যায় ওই গরম। আর দুই ভাই বোনে দেখো ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা কোলরে কি শুরু করেছে, আজকে ডিসাইডের কলেজ বন্ধ করছো, আজকে শনিবার ছুটি আছে এই জন্য একদম। চলো গোসল করা দিই, যাও গোসল করে পড়া সময় গোসল করা দিই। বন্ধুরা এ ভাত বাড়িতে চলে আসলাম, দুপুর টাইম হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার টাইম হয়েছে। তো আম্মু আজকে খাবে না বলছে, আম্মু রুটি খাইছে সকালবেলা, এই জন্য আম্মুর পেট ভরা। তো খাওয়ারের রিভিউটা আমিই করব। তো এই যে ভাত বেড়ে নিচ্ছে, আর এই যে একটু ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাতটু, আর এই যে আম্মু ভাত রান্না করেছে গরম, এই গরম ভাতটা একটু নিচ্ছি। ভাত না যা লাগিয়ে দি, ভাতটা গরম থাকবে। আর এই যে আম্মু ভাজি রান্না করেছে, এখানে আছে লাউ চাল কুমড়া আর আসতে পারে ঝিঙে, এ তিনটা পদ একসাথে ভাজি করেছে আম্মু। অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা, এখন খাই দেখি কেমন লাগে। চলো লাইটটা অফ করে দি। ডার্লিং এর লাইটটা একটু অফ বুঝছো, এর জন্য অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা অন্ধকারে ভিডিও করি। এরকম লাইটটা অন করি, আর মোহনা তো এই তো পন্ডিতটা সব সময়। বন্ধুরা পানিটা নিয়ে আসি, ভাত আর তরকার তো নিয়ে আসলাম। সোনা ময়না পাখিটা খেতে বসে গেলাম, তরকারটা উঠিয়ে নিয়ে। মোহনা তুমি কি ভাত খাবা? তুমি একটু আগে খাইলা, খাবা এখন? না এখন আর ও ভাত খাবে না। এই তো বন্ধুরা তরকারটা উঠিয়ে নি, তিন পদের এক তরকার, খাওয়াটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জিনিস মিসিং হয়ে গেছে, মরিচ দেওয়া হয়েছে।
তারপরে তাড়াতাড়ি করে আমি আমার হচ্ছে ভাজি চুলাপাট দিয়ে আমি বলছি ঠান্ডা লাগছে, গলা কাছে খুব ফুরফুরে হয়ে গেছে। বন্ধুরা মরিচ আমার না দিয়ে ভালোই করেছে, মিষ্টি মিষ্টি লাগছে, অনেক ভালো লাগছে, স্বাদটা অনেক সুন্দর লাগছে, অনেক টেস্টি হয়েছে। বন্ধুরা মরিচ না দেওয়াতে এই শোনো, মরিচ ফ্রিজে আছে বুঝছো? নাই তা না, মরিচ ফ্রিজে আছে, আমি বললাম মরিচ এনে ভাজির ভিতরে দি। তারপরে আবার হচ্ছে ভাজি চুলাপাট দিলাম, আর মাথায় কি হলো যে কাপড় ভেজানো আছে, কাপড় ধুয়ে নি, নিয়ে ছাদে দিয়ে আসি, মেঘলা মেঘলা করছে, ওই ভাজি চুলাপট দিয়ে কাপড় ধুয়েছি, ছাদে চলে গিয়েছি, আর খেয়াল নাই বুঝছো, ছাদের থেকে এসে ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, তারপরে দেখছি মরিচ দেওয়া হয়নি। বন্ধুরা ভাজিটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে, অনেক টেস্ট হয়েছে। ধরো খাটনিটা কমে গেল, মরিচ থাকলে মরিচ বাসা লাগতো, এদিক দিয়ে আবার একটা সুবিধা। আর পাগলিটা ভিডিও কর দিকে তাকাবে, কখন দিকে তাকাচ্ছ এইভাবে? শোন পাখিটা আমার, শোন আমার না, তাই দেখো, এই দেখো আমি ভাইয়াকে ভিডিও করছি, আর ও কখন থেকে মুখ উঁচু করে করে হাসছে ভিডিওতে আসার জন্য। দেখো ভাইয়া বোনকে খাইয়ে দিচ্ছে। তোমরা কে কে আদরের বোন, আর ভাইয়া তোমাদের কে কে খাইয়ে দেয়, ভাইয়া কার কার ভাইয়া তোমাদের খাইয়ে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবা বুঝছো। বন্ধুরা খেয়ে নিই ভাতটা, খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। পানি খাবা? আমরাই দেখো বাজারের ভিতরে চলে এসেছি। আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা যাচ্ছি বেড়াতে, আমি মোহনার জিসান। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। জিসান আসছিল আমাদের সঙ্গে, আসার পরে আমার মেঘলা মেঘলা করছে, ও যেন মোহনাকে আমার কাছে দিয়ে বাসায় গেল ছাতা আনতে। তো আমি মোহনাকে কোলে করে হাঁটছি, আর জিসান ছাতা নিয়ে আসুক বাসার থেকে। বাচ্চা কোলে করে হাঁটা যায় বলো, আমি হাঁটতে পারি না, হাত ধরে যাচ্ছে, হাত লেগে যাচ্ছে, তাই না মোহনা?
এই মোহনা কোথায়? মোহনা ভ্যানের উপর বসে আছে চুপটি করে। তো আমরা এখানে এই যে একটা টিনের ঘরে খোলা একটা ঘর, ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, আর চারিদিকে মেঘ লেগে আসলো, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই দেখো বাতাস উঠে আসছে। আকাশে কিন্তু অনেক মেঘ আছে, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে। সব ভেনা ভালোই থাকে সঙ্গে নাকি? বৃষ্টির ভিতরে মানুষ রাস্তা দিয়ে যেতে পারছে না, সবাই সেই ঘরে থামছে। মোহনা তুমি কোথায় বসে আছো? এই মোহনা কোথায় বসে আছো? মোহনা এই দেখো আমরা কোথায় এসেছি, দেখো এখানে ভ্যানের থেকে নেমে এটুকু হেঁটে আসলাম। এই যে জিসান আর মোহনা ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। এ দেখো বৃষ্টি সব শেষ, প্ল্যানিং। হ্যাঁ আমরা এই যে এই দিক দিয়ে, এই যে মাঠ, শুধু মাঠ, এই যে এই রাস্তা আছে না, এই রাস্তা দিয়ে সামনে যাব। সামনে হচ্ছে একটা আছে, পুল আছে, পুলের ওই সাইড দিয়ে সুন্দর বেড়ানো জায়গা আছে, ওই সাইডে আমরা বেড়াবো, বুঝছো? মাঠটাতে একটু ঘুরবো, বেড়াবো, ভিডিও শুট করবো। তো দেখো কি অবস্থা, বৃষ্টি কমছেই না, আর সব পানিতে, সব হচ্ছে বৃষ্টির পানিতে সব ভিজে একদম হচ্ছে ইয়ে হয়ে গেল, তসনস হয়ে গেল। এখন মাঠের ভিতরে নামা যায়? এই দেখো আমার মাথায় একটা ছাতা, রাস্তার পরে দাঁড়িয়ে আছে দেখছো। এই দেখো আমার মাথায় একটা ছাতা, কি করবো বলো, ওর বাসায় ফিরে যাই, অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, চারিদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এর ভিতর মাঠে নামা যায়, মাঠ ঘাটে ভিডিও করা যায় না, বেড়ানো যায় না, শুট করা যায়। দেখো সবার মাথায় ছাতা, সবার মাথায় ছাতা, আমরা চলে যাচ্ছি গো, আর দাঁড়াবো না, চলো। যেখানে সাইকেলের দেখো দাঁড় করানো ওই জায়গায়, এই যে আমরা দাঁড়িয়ে আছি, চলো চলো চলো, বৃষ্টি কমছে না, বৃষ্টি চলে আসছে। আজ আমাদের হয়েছে বেড়ানো। তো আর আজকে তো বেড়াতে গিয়ে কি অবস্থা হয়েছে, বৃষ্টি আমাদের ডস দিয়েছে, বৃষ্টির জন্য আমরা কোথাও বেড়াতে যেতে পারিনি, শুধু ভ্যানে গেলাম আর ভ্যানে আসলাম, জানো। বৃষ্টির ভিতর অর্ধেক রাস্তায় এসে মোহনা তো ঘুমাই গেল, আর এই ঘুমের মেয়ে কোলে করে আনতে কি কষ্ট, তারপর কতখানি রাস্তা হেঁটে আসতে ওকে কোলে করে, রাস্তায় বৃষ্টি হয়েছে, পানি, কাদা, বরফা টরকা, ভিজে তসনস। অটোওয়ালা আর আসলো না, বাসার সামনে নামাই দিয়ে যাবে, তো ওই যে মেন রোডে ওখানে নামাই দিয়ে যাবে, তো গাছ স্কুলের পাশে না। অটোওয়ালা বললো আমার হচ্ছে অটোর হচ্ছে পাম, হচ্ছে পাম নাই, পাম পড়তে হবে, আমি হচ্ছে অন্যদিকে যাব, আপনি এখানে নামেন। আল্লাহ কতখানি রাস্তা আমরা হেঁটে বাসায় আসলাম, জানো, এই ঘুমের মেয়ে কোলে করে। তো এই তো কাণ্ড কারখানা, বেড়াতে হচ্ছে প্রিপারেশন নিয়ে, বেড়ানোর প্রিপারেশন নিয়ে বাসার থেকে একদম গজ গাছ করে দুপুরবেলায় ঘুমের মেয়ে বলতেছিল, আমার মোহনা বলতেছিল আমারাই, আমি কোলে করে নিয়ে চলে গেলাম বাইরে বেড়ানোর জন্য, আর বৃষ্টি এসে সব তসনস করে দিল, সব লন্ড ভন্ড, বুঝছো। তো আর হচ্ছে পারলাম না, এই তো কথা, ঘুরে চলে এসেছি, এসে মোহনাকে শুয়ে দিলাম। আমি তো দুপুরে খেয়েছিলাম না, তো বিকেলবেলায় ভাত খেলাম, তো হচ্ছে এই তো। তো কি আর করবো বলো, অন্যদিন দেখবো, চেষ্টা করে যেদিনকে আবহাওয়া ভালো থাকবে, একদম ঝলমলে রোদ্র থাকবে, সেদিনকে বিকেলবেলায় যাবো, গিয়ে বেড়াই আসবো। তো আর ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ তোমাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে, হ্যাঁ সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।